বিশ্বমানের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে কয়লা বিদ্যুৎ উৎপাদন করবে এসএস পাওয়ার, জ্বালানি আর গ্যাস সাশ্রয়ে যুগান্তকারী উদ্যোগ। চিনি ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি, ঈদের দুই সপ্তাহ পরও চড়া মাছ মাংস সবজির বাজার। প্রত্যাবাসনের আগে পরিস্থিতি যাচাইয়ে 20 রোহিঙ্গা নেতা মংডুতে, নেতৃত্বে 7 বাংলাদেশি কর্মকর্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার একুশে সংবাদে, সাথে আছি রাজীব রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে, দিনে দিনে কমছে গ্যাসের মজুদ, তাই কলাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই, যে কারণে বিশ্বমানের ইকো এনভায়রনমেন্ট প্ল্যান্ট আর সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি বেছে নিয়েছে বিদ্যুৎ খাতের চমক সৃষ্টিকারী এসএস পাওয়ার। চট্টগ্রামের বাঁশখালী ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার, ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান। আজ দেখুন দ্বিতীয় পর্ব। জ্বালানি তেল, খাদ্যশস্য কিংবা ডলারের সহসা নাগাল পাচ্ছে না পৃথিবীর কয়েকশো কোটি মানুষ। অথচ ভূ অর্থনীতির অস্থির সময়টিতে বিদ্যুতে চমক দেখালো বাংলাদেশ। বাঁশখালীর এসএস পাওয়ারের দুটি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ কিনবে সরকার, এজন্য চুক্তিও হয়েছে আগামী 25 বছরের। You know, this is the 2x660 super critical thermal power plant and a big capacity. Yes, after signalization, after COD, we will give big power generation to the grid, also contribute to the society accordingly. এস আলম গ্রুপের 30 বছরের ব্যবসায়িক সাফল্যে এসএস পাওয়ার আরেক মাইল ফলক। 2016 সালে বিদ্যুতের যে মহা পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবে এই কেন্দ্র। বিশ্ব জুড়ে তাপবিদ্যুতের যে স্টেশনগুলো রয়েছে, স্থান বিবেচনায় বাঁশখালী হবে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির অনন্য এক মডেল, কারণ কয়লা বিদ্যুতের চ্যালেঞ্জ সমূহ ইতোমধ্যে জয় করেছে এস আলম গ্রুপ। কম কয়লা জ্বালিয়ে আমি কত বেশি পরিমাণ হিট উৎপাদন করতে পারবো, তত বেশি আমি পাওয়ার জেনারেশনে আমার কষ্টটা কম হবে, সেই জন্যই কোম্পানি এটা বললো। আর যত আপনি কয়লা কম পোড়াবো তত আমার এনভায়রনমেন্টের জন্য সেটা সুবিধা হবে, এনভায়রনমেন্টের জন্য কখনোই আমার সমস্যা হবে না। আরেকটা কোম্পানি শর্ত দিলেন, যেটা কিন্তু আমাদের আশপাশের কান্ট্রিতে কোথাও নাই এটা, এই জিনিসটা এটা ওয়ার্ল্ড ব্যাংকের শুরুতে ছিল, ওয়ার্ল্ড ব্যাংক এটাও নেগোসিয়েট করছে। এটা সেটা হচ্ছে চিমনির সাইজটা হতে হবে 275 মিটার, এটা কিন্তু একমাত্র আমাদের প্রজেক্টই আছে, আর কোনো প্রজেক্টই কিন্তু বাংলাদেশে নাই। আজকাল যেসব কোল ফায়ার প্ল্যান্ট হচ্ছে ইন্ডিয়াতে, আবার আরম্ভ হয়েছে কিছু কিছু, খুব স্ট্রিক্ট নর্মসে করছে, যেটা আমরা অলরেডি ফলো করছি এখানে। বিদ্যুতের ভর্তুকি কমানো আর কুইক রেন্টাল থেকে অনেক দিন ধরেই বের হতে চাইছে সরকার, সেদিক থেকে এসএস পাওয়ারের বিকল্প নেই। বৈশ্বিক সংকট মোকাবেলা করে বিশাল বাজেটের অর্থ সংগ্রহ করাও ছিল আরেক চ্যালেঞ্জ। যখন প্রোডাকশনে আসবে দেখবেন আপনি আমাদের কষ্টটা হবে, যতগুলো কোল প্রজেক্ট আছে গভর্নমেন্টের, ইভেন গভর্নমেন্ট ওন যেটা আছে তার থেকে আমাদেরটা কম। বিশ্বব্যাপী তাপবিদ্যুতের সংখ্যা 2400-এর মতো, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইতোমধ্যে চীন সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। সম্প্রতি ভারতও গুরুত্ব দিচ্ছে কয়লা বিদ্যুতে। কর্মকর্তাদের ধারণা এসএস পাওয়ারে পাওয়া যাবে আশাতীত ফল। পৃথিবী জুড়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 2400-এর মতো, তার মধ্যে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এস আলম গ্রুপের এসএস পাওয়ার। এখানকার অবকাঠামো বলছে সারা বছর জুড়ে এটির দূষণ থাকবে একেবারে শূন্যের কোটাই, যে কারণে পৃথিবীর ওই হিসেব যদি করি আর এখানকার টারবাইন চিমনি থেকে শুরু করে অন্যান্য স্থাপনার কথা যদি বলি, তাহলে একটি রোল মডেল হতে যাচ্ছে এসএস পাওয়ার। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, গন্ডামারা, বাঁশখালী, চট্টগ্রাম। বাজার থেকে হঠাৎই যেন উধাও হয়ে গেছে চিনি, এক দফা বাড়িয়ে দাম পুনর্নির্ধারণের পর ভোজ্য তেল নিয়েও চলছে তেলেসপাতি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিলাররা বাড়তি দামের কোনো ক্যাশ মেমো না দেয়ায় বাজারে চিনি ও সয়াবিন তেল আনছেন না তারা। সব ধরনের সবজি ও মাছ মাংসের দামও চড়া। পার্থসারথীর রিপোর্ট। ঈদের দুই সপ্তাহ পরও বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম, তবে আলু থেকে শশাসহ সব সবজিতে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা।
বেড়েছে আদার ঝাঁঝও। প্রতি সবজিতে দাম বাড়ছে, এক মোনা বাড়ছে 20 টাকা, মোনা বাড়ছে 15 টাকা প্রতিটা তরকারিতে। কিছু লেবুর দাম একটু কম, আর সব তরকারির দামই মোটামুটি বাড়তি। দেশি ছোট বড় সব মাছের দামও বাড়তি, বিক্রেতারা বলছেন সরবরাহ কম। বড় মাছ ছোট মাছ সবই এখন দাম, কারণ রুই মাছ না নাম লইলেও হয় তাহলে 2 কেজি 2.5 কেজি হইলেই হয়, 400 টাকার উপরে কিন্তু হয় না। আর যে কোনো মাছের কেজি প্রতি 100 টাকা বাড়তি। মুদি বাজারে গেলে তখন বলে ডলারের দাম বেড়ে গেছে এই জন্য জিনিসপত্রের দাম, এরা বলে ঘাটের দাম বেড়ে গেছে এই জন্য। এখন এরা তো ছোট ব্যবসায়ী, এরা যেটা বলবে আমরা তো বাধ্য কিনতে। মাংসের চড়া দাম ঈদের আগে থেকেই, ব্রয়লার মুরগি 230 থেকে 240 টাকা ও সোনালী মুরগি 350 থেকে 360 টাকা কেজি দরে কিনতে গিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 340-350 করে আমাদের সোনালীটা বিক্রি হচ্ছে, আর ব্রয়লারটা বিক্রি হচ্ছে 230 করে। সো তারপরও তো মনে হয় একটু বেশি আর কি মুরগি। দাম পুনর্নির্ধারণের পর থেকেই সয়াবিন তেলের পাশাপাশি চিনিও খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। কৃত্রিম সংকটে দাম বাড়াতেই এ কারসর্জি বলছেন তারা, তবে ভিন্ন অজুহাত বিক্রেতাদের। এক বস্তা চিনি আপনার 6,300-400 টাকা বস্তা, কিন্তু আমাদেরকে মেমো দেয় না, এই জন্য আমরা চিনি আনি না। কারণ ম্যাজিস্ট্রেট আসলে আগে যা মেমো, আমরা এই জন্য মেমো দেখাইতে পারি না, এই জন্য আমরা চিনি বিক্রি করি না। আমি ফোন দিয়েছিলাম যাদের কাছ থেকে রাখি, কালকে তো বন্ধ ছিল, তারপর আজকে শুক্রবার, আজকেও বন্ধ বলছে, রবিবারে ডিউ নিলে তারপরে আমরা বলতে পারবো যে তেল আছে বা নাই। চড়া বাজার নিয়ন্ত্রণে নজরদারি নেই কোনো সরকারি সংস্থারই। পার্থ সারথি, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে 20 জন রোহিঙ্গা কমিউনিটি নেতাকে নিয়ে মিয়ানমারে গেলেন বাংলাদেশের 7 কর্মকর্তা। সকাল 9:30 দিকে কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডুতে রওনা দেন 27 জনের প্রতিনিধি দলটি। নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। গেল 15 মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসেন মিয়ানমার সরকারের 17 জন প্রতিনিধি। বাংলাদেশে দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করেন তারা। সে সময় প্রত্যাবাসনের আগে রাখাইনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবটি দিয়েছিল বাংলাদেশ। শেষ করছি দুপুর 12টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বমানের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে কয়লা বিদ্যুৎ উৎপাদন করবে এসএস পাওয়ার, জ্বালানি আর গ্যাস সাশ্রয় যুগান্তকারী উদ্যোগ। চিনি ভোজ্য তেল নিয়ে তেলেস্মাতি, ঈদের 2 সপ্তাহ পরও মাছ মাংস সবজির বাজার চড়া। প্রত্যাবাসনের আগে পরিস্থিতি যাচাইয়ে 20 রোহিঙ্গা নেতা মংডুতে, নেতৃত্বে 7 বাংলাদেশি কর্মকর্তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।